গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বারকোট। কালকে অ্যাকচুয়ালি আমাদের যমুনাতে ঢুকে যাওয়ার কথা ছিল, তো ফ্রেন্ডস আমরা জানকি চুট্টি চলে এসেছি। ফ্রেন্ডস যমুনাত্রী মন্দিরে যেতে গেলে প্রায় 5 কিলোমিটার পায়ে হাঁটতে হয়। বন্ধুরা এখন ভুট্টা খেতে খেতে যমুনাত্রী পথে চলেছি। ফ্রেন্ডস আমি এখন আছি যমুনা মাতা মন্দিরের সামনে, এই মাত্র পুজো দিলাম। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বারকোট। কালকে অ্যাকচুয়ালি আমাদের যমুনাত্রী ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে সন্ধ্যেবেলায় এতটাই ওয়েদার খারাপ হয়ে গেল, বৃষ্টি হচ্ছিল, সেই জন্য কালকে আমরা যেতে পারলাম না। তো যমুনাত্রী যাওয়ার পথে বারকোট বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা আমরা স্টে করে গেলাম। তো চলুন আমরা যে রুমটা ছিলাম সেই রুমটা আপনাদের দেখাই। আর আজকে আমরা এখান থেকে চলে যাবো যমুনাত্রী। যমুনাত্রী গিয়ে সেখানে প্রায় 6 কিলোমিটার মতো হাঁটতে হবে, হেঁটে ট্রেক হেঁটে উপরে উঠতে হবে, উঠে তারপর যমুনা মাকে দর্শন করতে পারবো, মন্দিরও দেখতে পাবো। তো আপনারা সঙ্গে থাকুন, দিনভরে পুরো জার্নিটাকে উপভোগ করুন। ফ্রেন্ডস আপনারা আমার উত্তরাখণ্ডের 10 নম্বর দিনের 10 নম্বর পার্টের ভিডিও দেখছেন। এই যে জায়গাটা দেখছেন এইটা হচ্ছে বারকোট। এই যে সুন্দর প্রাকৃতিক উপত্যকাটা দেখছেন এটা আমাদের হোটেলের সামনে থেকে তোলা, আর এইটা হলো আমাদের হোটেল। এই যে সামনে দেখছেন এটা হচ্ছে হোটেল রঘুবংশ, এটা বারকোটের মেন রাস্তার ধারেই অবস্থিত। তো এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আপনারা যদি যমুনাত্রী যাত্রা যদি কোনো দিন করতে চান তাহলে এই নাম্বারে ফোন করে আপনারা রুম বুকিং করতে পারেন। সকালে উঠে ফ্রেশ হয়ে আমরা যমুনাত্রীর উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়েছি। তো আমরা যে হোটেলে ছিলাম, হোটেল রঘুবংশ, সেখান থেকে যমুনাত্রীর দূরত্ব অ্যাপ্রক্স 45 কিলোমিটার, যেটা মোটামুটি ওই ঘন্টা দেড়েকের মতো সময় লাগে। তো আপনারা সেই সুন্দর প্রাকৃতিক সেই দৃশ্যগুলো দেখছেন। এই ভিডিওতে আমি একটু রোড জার্নিটাকেও দেখিয়েছি, প্রাকৃতিক সৌন্দর্যটাকে না দেখিয়ে আর থাকতে পারলাম না। তো আপনারাও এই রোড জার্নিটাকে একটু দেখুন। আমরা যমুনাত্রী পথে চলেছি আর আপনারা দেখছেন তার ভিডিও। তো ফ্রেন্ডস যমুনাত্রী পথে যেতে যেতে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার চ্যানেলের একজন দর্শক হয়ে থাকেন অথচ চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, অথবা আপনি যদি আমার চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে আপনারা প্রেস করে দিন। এইরকম সুন্দর সুন্দর টুরিস্ট প্লেস রিলেটেড ভিডিও আমি সবসময় আপলোড করে থাকি। তো ফ্রেন্ডস আমরা জানকি চট্টি চলে এসেছি। এই জানকি চট্টি থেকে যমুনাত্রী যে মন্দির আছে মন্দির পর্যন্ত যেতে গেলে 6 কিলোমিটার মোট হাঁটতে হবে। চলুন পুরো জার্নিটা আমি যতটা পারছি আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। জানকি চট্টি থেকে যমুনাত্রী মন্দিরের দূরত্ব ওই 5 থেকে 6 কিলোমিটার মতো হবে, তবে এই রাস্তাটা পায়ে হাঁটা রাস্তা, এখানে কোনো যানবাহন যাবে না। তবে আপনি যদি পায়ে হেঁটে সম্পূর্ণটাই কভার করতে পারেন তো খুবই ভালো, আর যদি আপনি পায়ে হেঁটে পৌঁছতে না পারেন তার অল্টারনেটিভ ব্যবস্থা হিসাবে এখানে ঘোড়া অথবা খচ্চর, পালকি অথবা ডুলির ব্যবস্থা এখানে আছে, তবে সেটা যথেষ্টই খরচা সাপেক্ষ। তো যাত্রা আমরা শুরু করে দিয়েছি, এবার আমি হাঁটতে থাকবো আর তার সাথে সাথে এখানকার যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। জানকি চট্টি থেকে যমুনাত্রী মন্দির পর্যন্ত ঘোড়া অথবা খচ্চরের ভাড়া ওই মোটামুটি 1400 থেকে 1500 টাকা, আর পালকি অথবা ডুলির ভাড়া হচ্ছে মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা, তবে সেটা সময়ের ওপর ডিপেন্ড করছে আপনি কোন সময়ে সেখানে যাচ্ছেন।
যমুনোত্রী মন্দিরের পথে যেতে যেতে একটা কথা আপনাদের বলি ফ্রেন্ডস, আপনারা যদি আমার উত্তরাখণ্ডের চারধাম যাত্রার আগের পর্বের ভিডিওগুলি মানে কেদারনাথ যাত্রা, বদ্রীনাথ যাত্রা, গঙ্গোত্রী যাত্রা এই ভিডিওগুলি যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে এবং আই বাটনে দিয়ে দিয়েছি। আপনারা সেখানে গিয়ে ওই লিঙ্কে ক্লিক করে আগের পর্বের ভিডিওগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, এখন ভুট্টা খেতে খেতে যমুনোত্রী পথে চলেছি। সুন্দর পরিবেশ, সুন্দর রাস্তা, সুন্দর প্রকৃতি, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে চলেছি। অর্ধেকটা চলে এসেছি, এখনও অর্ধেকটা প্রায় বাকি আছে, তো সঙ্গে থাকুন। আপনাদের যেতে যেতে প্রকৃতির সেই দৃশ্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি, আপনারা শুধু দেখে যান। এবারে আমি আপনাদের বলি আপনারা যমুনোত্রী ধাম কী করে পৌঁছবেন। যমুনোত্রী ধাম পৌঁছানোর জন্য এখানে বাস পরিষেবা আছে, অথবা আপনাকে নিজে থেকে প্রাইভেট কার বুক করে আসতে হবে। তো বাস আপনারা মোটামুটি হরিদ্বার থেকে, ঋষিকেশ থেকে এবং দেরাদুন থেকে আপনারা বাস পেয়ে যাবেন যমুনোত্রীর জন্য। তবে আমার মতে বলে বাসের ভরসা না করাই ভালো, সব থেকে ভালো হবে আপনারা হরিদ্বার থেকে অথবা ঋষিকেশ থেকে অথবা দেরাদুন থেকে যদি প্রাইভেট কার বুক করে নেন তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হবে। আর থাকার জন্য জানকী চট্টিতে আপনারা হোটেল কিংবা টেন্ট পেয়ে যাবেন, সেখানে নর্মাল প্রাইসে আপনারা একটু দরদাম ঠিক করে থেকে যেতে পারেন। আর খাওয়ার জন্য জানকী চট্টি অথবা যমুনোত্রী মন্দিরের কাছে অনেক ছোটোখাটো হোটেল রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো খাবার পেয়ে যেতে পারেন। তবে এখানে ম্যাক্সিমাম যেটা হয় আর কি, থালি হিসেবে খাওয়া দাওয়া বেশি চলে আর কি। তো মোটামুটি 80-90 টাকা কিংবা হয়তো 100 টাকার মধ্যে আপনারা থালি এখানে পেয়ে যাবেন, পেট ভরে খাবার দেয়। এই যে আপনারা দেখছেন নেমে এসছে যমুনা নদী, আর আমরা ঠিক এই যে বাঁদিক ঘেঁষে পাঁচতারা সোজা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তা বরাবর আমরা সোজা চলেছি যমুনোত্রী মন্দিরের দিকে। দেখুন কি অসাধারণ, একদিকে যমুনা নদী আর একদিকে এই যে পাহাড়ের নিচ দিয়ে রাস্তা, আর সামনে একখানে ব্রিজ আছে, এই ব্রিজটা পার করে আমাদের ওপারে যেতে হবে। তো চলুন আপনাদেরও আমি সেই পথে নিয়ে যাচ্ছি, তো আপনারা ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকুন। তো রঘুদা, তোমার কেমন লাগছে যমুনোত্রী যাত্রাতে? আমরা তো প্রায় মোটামুটি অর্ধেক চলে এসেছি। আমাদের খুবই ভালো লাগছে, আরও অ্যাডভেঞ্চারাস জায়গা, চারদিকে পাহাড় এবং পাহাড়ের আজকে পাহাড়ের ধারগুলো কেটে উপরে পাহাড় ঝুলছে, এমন নিচে রাস্তাতে আমরা যাচ্ছি, এটাও খুব ভালো লাগছে। পাশে ঝর্ণা রয়েছে, নদী আছে, ঝর্ণা আছে, তারপরে এরকম একটা ব্রিজ, সত্যি খুব ভালো লাগছে। বিশু, কেমন লাগছে? ভালো, খুবই ভালো লাগছে। ফার্স্ট টাইম আসলাম, কিন্তু খুবই মনোরম আর খুবই আনন্দ, আর এত সুন্দর অ্যাডভেঞ্চারের মধ্যে আমরা উঠছি, সুন্দর ঘুরে ঘুরে রাস্তা, এরকম ভালো লাগছে। এবার ঠাকুরের কাছে পৌঁছালে ভালো করে পুজো দিতে পারলেই ব্যাস, মনস্কামনা পূর্ণ ব্যাস আর কি। ফ্রেন্ডস, আমরা যমুনোত্রী মন্দিরের কাছে এসে গেছি, আর এখান থেকে মোটামুটি 100 মিটার গেলেই যমুনোত্রী মন্দির। দূর থেকে ভিউটা দেখতে পেয়েছি, আপনাদের দেখালাম, আপনারা দেখতে পেয়েছেন কিনা জানি না। তো সঙ্গে থাকুন, আপনাদের গিয়ে আমি দেখাচ্ছি যমুনোত্রী মায়ের মন্দির। তো আমরা চলে এসেছি যমুনোত্রী মন্দিরের সামনে, দেখতে পাচ্ছেন এই যে যমুনা নদী প্রবাহিত হয়ে চলে গেছে, তার প্রচণ্ড আওয়াজ। আর এই যে সামনে যমুনোত্রী মন্দিরের সামনে বিশাল আকৃতির একটা ফাঁকা জায়গা, আর এই যে দেখতে পাচ্ছেন হলুদ রঙের মন্দিরটা, এইটা হচ্ছে যমুনোত্রী মন্দির। তো চলুন এই জায়গাটা আমি আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাই, এবং তার সাথে সাথে মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে আমি আপনাদেরকে যমুনা মাকে দর্শন করাই। তো আপনারা সঙ্গে থাকুন।
যমুনোত্রী মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করে গেছি। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন বসে আছেন যমুনা মা, আর এখানে ফটো তোলা বারণ। তো দেখলাম সবাই এখানে ফটো এবং ভিডিও করছে, তো সেই জন্য আমিও একটা ভিডিও করে ফেললাম। তো চলুন চারপাশটা আমি আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাই। তো ফ্রেন্ডস, আমি এখন আছি যমুনা মাতা মন্দিরের সামনে। এই মাত্র পুজো দিলাম, দারুণ সুন্দর জায়গাটা। পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। তো চলুন আপনাদের দেখাই পুরো জায়গার ভিউটা, আপনারা সঙ্গে থাকুন। ফ্রেন্ডস, যমুনোত্রীতে গরম জলের কুণ্ড আছে। এই যে দেখতে পাচ্ছেন সেই কুণ্ডের জল টকবক করে ফুটছে। তো এখানে আপনারা যদি চান তো গরম জলে স্নান করে আপনাদের শরীরে যাবতীয় ব্যথা যন্ত্রণা দূর করতে পারেন। এই যে জলটা আছে, এই জলটা নালার মাধ্যমে গিয়ে একটা চৌবাচ্চার মধ্যে পড়ছে, এবং সেই চৌবাচ্চাটাই হচ্ছে স্নানের জায়গা। পুরুষ এবং মহিলা সম্পূর্ণ আলাদা আছে, যদিও সেই জায়গায় ভিডিও করা বারণ, আমি ভিডিও আপনাদের দেখাতে পারলাম না। তো আপনারা চাইলে সেই জায়গায় চান করতে পারেন। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আপনাদের এই যমুনোত্রী ধাম ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করে আর তার সাথে সাথে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো ফ্রেন্ডস, যমুনোত্রী ধাম ঘোরা আমাদের কমপ্লিট। এখন আমরা এখান থেকে সোজা যাব বারকোটে হোটেলে। তো সেখানে আজকে দিনটা থাকবো। নেক্সট ডে আমরা বারকোট থেকে মুসৌরি, দেরাদুন, ঋষিকেশ হয়ে সোজা একদম হরিদ্বার যাব, এবং যাওয়ার পথে যে সমস্ত স্পটগুলো পড়বে সেই সমস্ত স্পটগুলো আমি আপনাদের দেখাবো। তো ততক্ষণে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।